সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টাকে কটূক্তি করার অভিযোগে মামলা, প্রধান উপদেষ্টার প্রশংসাসূচক সচিত্র অ্যাসাইনমেন্ট করতে হচ্ছে স্কুলে। আমরা দেখতে পাচ্ছি যে উপদেষ্টাদের বিরুদ্ধে কথা বললেও সেখানে মামলা হয়ে যাচ্ছে, সেগুলিকে আপনারা কীভাবে দেখেন? একজন প্রধান উপদেষ্টাকে বা সরকারকে সমালোচনা করার জন্য একজন সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে, আমরা কি আসলে সেই আওয়ামী লীগ আমলের স্টাইলই রয়ে গেছে কিনা জানা মাহফুজ আলম? এখন এখন এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ যে ইকুয়েশন, সেটা হচ্ছে একটা ফ্যাসিস্ট ইডিওলজি এন্ড দল পরাজিত করা, আর এর পরবর্তী সরকারকে আপনি আগের কোন সরকারের সাথে মিলিয়ে দেখতে পারেন, এটা হচ্ছে এক ধরনের গুরুত্বপূর্ণ, যেটা অনেকেই ইভেন এখানকার রাজনৈতিক সংগঠনগুলোর ভিতরে অনেকেই হয়তো বলে যান যে এটা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে আমরা আছি। এক, সেখানে আসলে আওয়ামী লীগের কোন কাজের সাথে আমাদের তুলনা করাটা একবারে মানে আমরা মনে করি যে এটা একটা অন্যায্য হবে, বাট এট দ্য সেম টাইম আমি যেটা বলবো যে এটা প্রধান উপদেষ্টাকে কটূক্তি করার জন্য যতটা না, বরং এটা হচ্ছে যে শহীদ আবু সাইদ কটূক্তি করার জন্য এবং তাকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করার জন্য। আপনি একজন শহীদকে কোনোভাবে একজন সন্ত্রাসী বলতে পারেন না, এটা হচ্ছে যে পাকিস্তানিদের এরকম টার্ম ছিল, পাকিস্তানিরা মূলত যারা মুক্তিযোদ্ধা ছিল ওদেরকে সন্ত্রাসী, তো মূলত ওরা পাকিস্তানিদের হানাদারদের কথার মতো কথা বলতেছে। তো আমি মনে করি এটা গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই 1500 শহীদ, প্রত্যেকজন শহীদ আমাদের কাছে গুরুত্বপূর্ণ, একজন শহীদের প্রতি কটূক্তি, এটা আমাদের পুরা রাষ্ট্রকল্পের বিরুদ্ধে আমি মনে করি ষড়যন্ত্র এবং কটূক্তি, এটাকে খুব খাটো করে দেখার কোনো সুযোগ, এটাই বড়। এর চেয়ে প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টাকে কটূক্তি আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার অনেক বড় হৃদয়ের মানুষ, উনি মাফ করে দিতে পারতেন, কিন্তু হোয়েন ইট কামস টু দ্য শহীদ আই থিঙ্ক এটা আমার পরবর্তী প্রশ্ন সংবিধান নিয়ে, কিন্তু আপনার কাছে দর্শকদের সবচেয়ে বেশি যে দাবি যে বিষয়টি থেকে আপনি একটু, আমারও আপনার প্রতি একটা বিনীত অনুরোধ, আপনি এই জিনিসটার প্রতি একটু খেয়াল রাখবেন, সেটা হচ্ছে 43 বিসিএস এর গ্যাজেট প্রকাশ সম্পর্কে। এটা তাদের সবকিছু হয়ে গেছে, তাদের এটা গ্যাজেট কেন প্রকাশ হচ্ছে না সেটা নিয়ে আসলে তারা অনেক কথা বলছেন। আপনি নিশ্চয়ই খুব শীঘ্রই হয়ে যাবে আশা করি, খুব শীঘ্রই হয়ে যাবে। আচ্ছা, আপনি আমাদের শেষ প্রসঙ্গ, শেষ প্রশ্ন আপনি বলতে পারেন যে আপনি বাংলাদেশের সংবিধান, আপনি জানেন যে সংবিধান সংস্কার একটি কমিশন হয়েছিল ডক্টর সাদিম মালিকের নেতৃত্বে, সেটা আবার ডক্টর সাদিম মালিক পরে অপারগত জানিয়েছেন, তারপরে আমার শিক্ষক প্রফেসর আলিরিয়া যেটা দায়িত্বে নিয়েছেন, কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে সেটি হচ্ছে যে আপনি বাংলাদেশের সংবিধানে কোন বিষয়গুলি আসলে পরিবর্তন চান? আপনি কি, আপনার কাছে এটি আমার একজন নাগরিক হিসেবে প্রশ্ন, যত না আপনি সরকারে আছেন যারা এটি করবেন তার চেয়ে বেশি, যে কোন বিষয়টি আপনি মনে করেন যে এই মুহূর্তে এটি পরিবর্তন দরকার, এইখানে ভাষা মানা দরকার এবং এই বিষয়গুলি ঠিক করা দরকার, আপনি এরকম দু তিনটি বিষয় আমাদের সাথে শেয়ার করবেন কিনা? আমরা তো মনে করি আমার ব্যক্তিগত জায়গা থেকে, আমাদের রাজনৈতিক অবস্থান গভর্নমেন্টে দায়িত্ব নেওয়ার আগে এবং এখনো ব্যক্তিগত জায়গা থেকে, ফ্রম গভর্নমেন্ট সাইড যদি না হয়, যে আমরা সংবিধানটা বাহাত্তর সংবিধান না রাখার পক্ষে। বাহাত্তর সংবিধানের মূলত বাহাত্তর সংবিধানের যে চার মূলনীতি আছে, চার মূলনীতির ভিতরে আমরা যেটা মনে করি যে বাংলাদেশে শেখ হাসিনা যেদিন ছাত্রদেরকে আমি রাজাকারের বাচ্চা বলেছেন, ইট ইজ নট অ্যাবাউট যে উনি রাজাকারের বাচ্চা বলে জাস্ট অপমান করেছেন, মানে এটা বাঙালি জাতীয়তাবাদী যে বর্ণবাদ আছে, যে বর্ণবাদের কারণে আজকে মানে হচ্ছে পার্বত্য চট্টগ্রামে প্রবলেম হচ্ছে, আমরা মনে করি বর্ণবাদের সাথে জড়িত, এই ফ্যাসিস্ট প্রবণতার সাথে জড়িত। ফলত এই যে চার মূলনীতি ভিত্তিক যে মুজিববাদী প্রকল্প, যেটা শেখ মুজিবুর রহমান দলীয় প্রকল্পকে রাষ্ট্রীয় প্রকল্প আকারে আমাদেরকে বাধ্য করেছেন 72 সালে, আমরা মনে করি এটাকে আমরা এই চার মূলনীতি কি দিয়ে প্রতিস্থাপিত হতে পারে, যেমন ধরেন গণতন্ত্র, মানে এই চার মূলনীতির জায়গাটাই কি অন্যরকম হবে, যেমন এখানে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং ইয়ে থাকছে, সেটা কি অন্যটা হবে, মানে কি হবে আসলে? না, চার, এখন আমার কথা হচ্ছে চার মূলনীতি ধর্মনিরপেক্ষতা কিন্তু আওয়ামী লীগের ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ বা বাঙালি জাতিকে ব্যাখ্যা আওয়ামী লীগের ব্যাখ্যা, সমাজতন্ত্রকে ব্যাখ্যা আওয়ামী লীগের ব্যাখ্যা, ওকে, সংগায়নের প্রবলেম, সংগায়নের ব্যাপারটা আওয়ামী লীগের, আওয়ামী লীগের, যখন এই সংগায়নটার মানে সংগঠনটার যে ইমপ্লিকেশনস গুলো যখন আইনে, যখন বিধিমালায়, যখন নীতি নির্ধারণে প্রতিফলিত হয়েছে, ফলত এটা এজেন্সিয়াল একটা আওয়ামী লীগ রাষ্ট্রই ছিল গত 53 বছর ধরে। ওকে, আওয়ামী লীগ এই রাষ্ট্রের যত দুর্দশার জন্য আওয়ামী লীগের এই সংবিধান দায়ী। ওকে, মানে 1900 যে ব্যাখ্যা, স্পেশালাইজ ব্যাখ্যা, কিন্তু আমরা তো নিজেরা চাই রাষ্ট্র কিন্তু সেটা আপনি মূলনীতিতে চান না, ব্যাপারটা কি এরকম?
না মূলনীতিতে চাই কি চাই না সেটা হচ্ছে যে ঠিক হবে, আমরা চাইলে এটা ঠিক হবে কিনা সেটা তো আমি তো বলেই দিলাম, রাষ্ট্রটা ধর্মনিরপেক্ষ। যে 53 বছর ধরে যেটি হয়ে গেছে যে যে যার মতো করে, বিশেষ করে আওয়ামী লীগ এক ধরনের সংজ্ঞা নির্ধারণ করে যাওয়াতে এগুলি সংজ্ঞায়ন এক ধরনের আওয়ামী সংজ্ঞায়ন হয়েছে, আপনি যেই ধরনের সংবিধান আশা করেন যদি জনগণ চায় সেই ধরনের সংবিধানের ক্ষেত্রে, সেইটার ক্ষেত্রে কি সংজ্ঞার ক্ষেত্রে কোনো প্রবলেম থাকবে না, মানে এটা একদম ওয়েল ডিফাইন্ড থাকবে, মানে আমরা গণতন্ত্র বলতে কি বুঝি, আমরা জাতীয়তাবাদ বলতে কি বুঝি, আমরা ধর্মনিরপেক্ষতা বলতে কি বুঝি, আমরা সর্বসমাজতন্ত্র বলতে কি বুঝি, এটা ওয়েল ডিফাইন্ড থাকবে? আমি যদি অয়েল ডিপেন্ড নাও বলি, আমি মনে করবো যে সবা কনসাল্টেড উই থাকবে। আওয়ামী লীগ যেটা করছে, নিজের দল এলএফের অধীনে নির্বাচন করে প্রাদেশিক সরকারের এমএলএ এবং এমএনএ দেরকে একই স্ট্যাটাস দিয়ে একটা জগাখিচুড়ি গণপরিষদ তৈরি করে একটা সংবিধান বানাইছে। এখন এইবার যদি আমরা সুযোগ পাই বা আমরা যদি সুযোগ হয়তো পাচ্ছি, আমরা এটা রিফর্ম কমিশন এটা ঠিক করবে। রিফর্ম কমিশনে 3 মাস সময় আছে যে এটা কোনটা হবে, আমরা আমাদের জায়গা থেকে কথাগুলো বলতেছি। এখানে খুবই গুরুত্বপূর্ণ হবে যে সব ধরনের ফ্যাসিস্ট বাদে এবং ফ্যাসিস্ট অ্যানাবলার বাদে সব ধরনের জনগোষ্ঠীকে, সব ধরনের রাজনৈতিক দল এবং রাজনৈতিক গোষ্ঠীকে এখানে অ্যাকোমোডেট করা হবে, সবাইকে নিয়ে এটা করবে, এবং সবার তো এই যে বাংলাদেশ নামক রাষ্ট্রটির সকল সকলের মর্যাদা সমান হবে, সকলের মর্যাদা সমান হবে। এখানে কোন রকম ধর্মীয় প্রবণতা, এখানে ধর্মীয় যে এক ধরনের উঠা উপর নিচ ব্যবধান অথবা কোন ধরনের ধর্মীয় প্রকল্প এখানে আমরা মনে করি যে থাকবে না। কিন্তু এট দ্য সেম টাইম যেই ভুলটা 71 পরবর্তীতে 72 সালে করা হয়েছে, যে বাঙালি মুসলমান একটা বৃহত্তর অংশকে এই রাষ্ট্র গঠনের প্রকল্প থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গা থেকে, ইডিওলজিক্যাল লাইনে, ইনস্টিটিউশনাল লাইনে, সেটা আমরা সেই ভুল সংশোধনের আমরা চেষ্টা করবো।